হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। সো গাইস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গুগল প্লে যে কান্ডি লকটা আছে, তো এটা লু ডিভাইসের ক্ষেত্রে কাজ করে। তো গাইস, আমি এখন এনি মোবাইল আপনাদের লু ডিভাইসের যে প্লে স্টোর, তো এটা ইনস্টল করে আপনাকে দেখাবো। তো ভিডিওটি ফলো করুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আমি ভিডিওতে কী করছি। সো গাইস, এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটা ফলো করবেন এবং যে কাজগুলো করি ওইগুলো ভালোভাবে ফলো করতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা এটা সাকসেসফুলিভাবে ইনস্টল এবং পারচেস করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, প্লে স্টোরটা ওপেন করতে হবে। যে সার্চ ওয়ার্ডটি আছে ওইখানে লিখতে হবে ZRC bar। সো গাইস, ZRC bar লেখার পর একটি অ্যাপ্লিকেশন আসবে, তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। তো তারপর আমার ডিসক্রিপশন বক্সে একটি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এই ফাইলের পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, তো আপনাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো এই ফাইলটা ডাউনলোড করার পর আপনারা আনজিপ করবেন, তো আমি এখানে আনজিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, ফাইলটি আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আবারও ভিতরে দুটো জিপ ফাইল আছে। তো প্রথমে আপনাদেরকে অল অ্যাপ যে ফাইলটা আছে ওইটাকে আপনারা আনজিপ করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে দেখাচ্ছি। তো আনজিপ করার পর দেখতে পারবেন যে এখানে তিনটি অ্যাপ্লিকেশন আছে। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে ভিমোস প্রো যে অ্যাপ্লিকেশনটি আছে, তো এটা আপনাদের ইনস্টল করতে হবে। সো গাইস, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের সেকেন্ড যে জিপ ফাইলটা আছে, তো এটাকে আপনার আনজিপ করতে হবে। তো এটার নাম আপনার ভিমোস প্রো ফাইল। তো এটা ভিমোস প্রো যে জিপটা আছে এটা আপনাদেরকে এখান থেকে আনজিপ করতে হবে। তো আমি এখান থেকে আবারও আনজিপ করছি এটা। তো এগুলোর কিন্তু সেম পাসওয়ার্ড, তো আপনারা একবার পাসওয়ার্ড কালেক্ট করলেই তো সবগুলো আনজিপ করতে পারবেন। তো পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তো আপনারা ভিডিওটি পুরোভাবে দেখুন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে আনজিপ করুন। সো গাইস, এটা আনজিপ হয়ে যাওয়ার পর আপনাদের এর ভিতরে যে ফাইলটা আছে মানে ফোল্ডারটা আছে, তো ওই ফোল্ডারটা আপনাদের কী করতে হবে, এখান থেকে কাট করতে হবে। কাট অথবা কপি করে এখান থেকে আপনাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে এখানে পাস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পেস্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে ফাইলটা আছে ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আপনাদেরকে সিম্পলি আবার যে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছিলেন, তো এটা আপনার ওপেন করবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি পুরো প্রসেসগুলো। তো গাইজ, আমি এখানে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছিলাম, তো এটা এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিমএস প্রো। তো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আপনার এইভাবে সুইপ করে তো নিচে দেখতে পাচ্ছেন যে একটি লেখা আছে, ওইখানে ক্লিক করুন। তারপর আপনারা স্টার্টে ক্লিক করুন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো পারমিশন চাইবে, তো আপনাদেরকে অবশ্যই এই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে একে একে করে সবগুলো পারমিশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এখানে যতগুলো এলাও চাবে তো সবগুলো আপনাদেরকে এলাও করে দিতে হবে। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ফার্স্ট যে ইমেজটা আছে ওইখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর যে প্লাস যে আইকনটা আছে উপরে, তো উপরে যে প্লাস আইকনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে থ্রি ডট যে আইকনটা আছে ওইখানে ক্লিক করে রিচ দিপি আমি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের যে ফাইলটা আমরা ওইখানে পেস্ট করছিলাম, তো এটা এখানে শো করতেছে। তো এটাই ক্লিক করে স্টার্ট রিকভারি করে দেবেন। তো এটা রিকভারি অটোমেটিকলি এটা রিকভারি হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের একটি আলাদা ফোনের মতো ফাংশন আসছে। তো এখান থেকে আপনাদেরকে প্লে স্টোরটা ডিজেবল করে যে ওল্ড ভার্সনের প্লে স্টোরটা ওইটা আপনাদেরকে ইম্পোর্ট করে ইনস্টল করতে হবে। তো এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি আইকন আছে, তো এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ট্রান্সফার আছে ট্রান্সফার, তো এখানে আপনারা ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে অপশান আছে ওখান থেকে আপনারা ইম্পোর্ট করতে হবে। তো আপনারা এখান থেকে ইম্পোর্ট করবেন যে আমি যে এখানে তিনটি অ্যাপ্লিকেশন ছিল, তো এখানকার আপনার যে আনইনস্টল নামের একটি অ্যাপ্লিকেশন আছে, তো এটা আপনারা এখান থেকে আপনারা এইভাবে ইম্পোর্ট করে নেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হওয়ার পর এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে ইনস্টল সাকসেসফুল। তো এখন আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করছিলেন, তো এটা আপনারা ওপেন করবেন এখান থেকে। ওপেন করার পর সো গাইস, এটা ওপেন করার পর আপনাদেরকে রুট পারমিশন চাইবে, তো আপনারা এখান থেকে রুট পারমিশনটি দিয়ে দেবেন। তো এখানে ক্লিক করে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার
প্লে স্টোরটা আছে, তো এই প্লে স্টোরটা আপনাদেরকে আনইনস্টল করতে হবে। তো এটা এখানে ক্লিক করে আপনারা এভাবে প্লে স্টোরটা আনইনস্টল করে দেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আনইনস্টল সাকসেসফুল, মানে প্লে স্টোরটা এখন আনইনস্টল হয়ে গেছে। সো গাইজ এটা আনইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখন কী করতে হবে, যে আমি প্রথম যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখালাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে, জেড আর সিপার, মানে জেড জিপার, জিপার যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটা আপনাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এটা ইম্পোর্ট করার জন্য আপনার সেম আগের প্রসেসেই ইম্পোর্ট করতে হবে। দেখতে পাচ্ছেন যে জিপার যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটাকে আপনাকে দেখাচ্ছে এখানে। তো এখানে আপনারা টিক করে দিলে আপনাদের অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে ইনস্টল হবে। তো আমি এখানে টিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে ইনস্টল হয়, মানে অটোমেটিকলি। তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে ব্যাক চলে এসে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো আপনাদেরকে এখন কী কাজ করতে হবে, তো এখন আপনাদেরকে যে প্লে স্টোরটা আছে, তো আমি যে তিনটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে আনজিপ করে দেখালাম ওইখানে আপনার প্লে স্টোর আছে, তো এটা আপনাদেরকে এখন ইম্পোর্ট করতে হবে। তো আপনারা ঠিক এরকমভাবে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো গাইজ সেম আগের মতো আপনাদের প্লে স্টোরটা সিলেক্ট করবেন, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। তো এটা উপরে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হওয়ার পর এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল সাকসেসফুল, তার মানে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। সো গাইজ এখন আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্লে স্টোরটা মানে কাজ করতেছে। তো এটা কিন্তু আপনার যে জিমেলটা লগ ইন করবেন, মানে আপনার কান্ট্রি লক জিমেল, ওইগুলো লগ ইন করার পর কিন্তু আর এটা কাজ করবে না, শুধু আপনারা টপ আপ করতে পারবেন। তারা আপনারা এইখানে আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনারা ওইগুলো ব্যবহার করতে পারবেন, গুগল গিফট কার্ড, তো কোনো লক দেখাবে না। সো গাইজ এখন আমি আপনাদেরকে যে গেমটি আছে, মানে টপ আপ করতে গেলে এখানে আপনাদের অবশ্যই গেম ইম্পোর্ট করতে হবে। তো ওই গেমটি আপনাদেরকে এখন ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাবো। সো গাইজ এটা আগের বারের মতো আপনারা এখান থেকে গেমটির ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার পর তো আমি গেমটি ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে গেমটি এখানে টিক করে আপনাদেরকে ইম্পোর্টে ক্লিক করলাম। তো উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্ট হচ্ছে, তো এখানে ইম্পোর্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে ইম্পোর্ট সাকসেসফুল দেখালেই হবে না, তো এখন আপনাদেরকে যে গেমের ফাইলটা আছে তো এটা আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আপনাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা আপনাদেরকে কপি করে আলাদা একটি ফোল্ডারে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনাদের এখানে শো করবে না ইম্পোর্ট করার, মানে যখন আপনারা ইম্পোর্ট করতে যাবেন। আবারও যে জিপার যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা অ্যান্ড্রয়েডে যাবেন, অ্যান্ড্রয়েড থেকে ওবিবি, তারপর যে ফ্রি ফায়ারের যে ফাইলটা আছে ওইখান থেকে আপনারা কপি করে তো আপনাদের মনের মতো একটি, মানে আপনার ইচ্ছে মতো একটি ফোল্ডারে আপনারা রেখে দিতে পারেন। তো আমি এই আমার এই ফোল্ডারে এটাই রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ এটা যে গেম আপডেট আসে তারপর আপনারা যে আপডেট ফাইলটা আছে ওইটা ইম্পোর্ট করেও কিন্তু আপনারা ওইখান থেকে টপ আপ করতে পারবেন। তো গাইজ আমি আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পর সো গাইজ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে এখন যে গেমের ফাইলটা আছে তো এটা আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমি একটু আগে যে ফাইলটা কপি করে রেখে আসলাম, তো এটা আবার এখান থেকে ইম্পোর্ট করে দেবো। তো আগের মতো প্রসেসে আপনারা ইম্পোর্ট করবেন এখান থেকে। তো এখানে ক্লিক করে আপনাদের যে ফাইল সিলেক্ট করতে হবে, তো ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পর আপনারা যেখানে যে গেমের ফাইলটা রাখবেন তো এখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমি যেখানে রাখছি আমি এখান থেকে ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ এটা টিক করে আপনারা ইম্পোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। সো গাইজ এখানে কিন্তু আপনার ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে মানে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর তো এখান থেকে ব্যাক এসে এখন আপনাদেরকে যে ফাইলটা ইম্পোর্ট করলেন তো এটা আপনাদেরকে সেট আপ করতে হবে। সো গাইজ এটা সেট আপ করার জন্য আমরা জেড আর সিভার যে অ্যাপ্লিকেশনটি আছে তো এটা ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে অ্যালাউ করে দেবেন। তো আপনারা অ্যালাউ করে দেওয়ার পর যে ফাইলটা ইম্পোর্ট করছিলেন তো ওই ফাইলটা আপনাদের কোথায় পাবেন, সো গাইজ ওই ফাইলটি দেখতে পাচ্ছেন যে ভিমুস একটি ফোল্ডার আছে, ওই ফোল্ডারে আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবেন। তো ওই ফাইলটা ইম্পোর্ট করার পর তো আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে আপনাদেরকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওবিবি ফোল্ডার, তো এখানে আপনাদেরকে এই ফাইলটি পেস্ট করে দিতে হবে। তো আমি এটা এখানে ওবিবি ফোল্ডার একটি ক্রিয়েট করে আমি এটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন গেমে গিয়ে দেখবো যে এটা সেট আপ হয়েছে নাকি। তো এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা গেমটি ওপেন করবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণভাবে গেমটি সেট আপ হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন। তো
এর জন্য আপনাদেরকে যে জিমেলগুলো লক হয়েছে তো ওইগুলো অ্যাড করে আপনারা এখান থেকে সরাসরিভাবে আপনারা টপ করতে পারেন, কোনো রকম ঝামেলা হবে না। তো কোনো রকম ঝামেলা হলে আপনি আমার নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেম পুরোপুরি সেট আপ হয়ে গেছে। তো আমি এখন ব্যাক করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় জিমেলগুলো অ্যাড করবেন। তো জিমেলগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে অবশ্যই যে সেটিংস আছে তো ওই সেটিংসে আপনাদেরকে গিয়ে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারবেন না। তো আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো আমি দেখাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংসটা আছে এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর যে অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে আপনারা যে আপনাদের যে লক করা জিমেলগুলো আছে তো এগুলো আপনারা এখান থেকে অ্যাড করে তারপর আপনারা সরাসরি এখানে টপ আপ করতে পারবেন। তো আপনারা কিন্তু এই জিমেল অ্যাড করার পর আপনারা প্লে স্টোর ওপেন করতে পারবেন না। তো প্লে স্টোরে কত ডলার আছে ওইগুলো আপনার বাইরে গিয়ে আপনারা দেখে পরে এখানে আপনারা টপ আপ করতে করবেন। গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা এখান থেকে মানে লু ভার্সনের প্লে স্টোর দিয়ে আপনারা এখান থেকে টপ আপ করতে পারেন, তো যে কোনো মোবাইলে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্লে স্টোরটা কিন্তু এখন আর ওপেন হবে না। তো আমি এখানে জিমেল অ্যাড করছি, তো জিমেল অ্যাড করার পরে কিন্তু আর প্লে স্টোরগুলো কাজ করবে না, কিন্তু আপনাদেরকে টপ আপ ঠিকই হবে। সো গাইস, এখন আপনারা গেমে গিয়ে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে তো ওইগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন, মানে গুগল গিফট কার্ডের সাহায্যে। তো কোনো লক টক কিছু দেখাবে না, কারণ এটা হলো আপনার ওল্ড ভার্সনের প্লে স্টোর ইনস্টল করা হয়েছে। সো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।